প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে উন্নততর ঐক্যবদ্ধ ধর্ম নিরপেক্ষ এবং প্রগতিশীল ভারত গড়ার লক্ষ্যে মঙ্গলবার সকালে বিশালগড় গোলাঘাটি বাইপাস সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন, জেলা কংগ্রেসের সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেসের সভাপতি সহ বিশালগড় বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা। এদিন কংগ্রেসের সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে বিশালগড় থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয় সিআরপিএফ জওয়ান, টিএসআর বাহিনী। সংহতি পদযাত্রাটি বিশালগড় বাইপাস থেকে শুরু করে নদীলাখ, ধ্বজনগড়, বাইদ্যাদিঘি পর্যন্ত পরিক্রমা করে। কংগ্রেসের এই সংহতি পদযাত্রায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। হঠাৎ করে বিশালগড় বাইপাস সড়ক এলাকায় বন্দে মাতরম স্লোগান শুনতে পেয়ে আঁতকে ওঠে এলাকাবাসী। এই যেন হঠাৎ করে বিশালগড়ে জেগে উঠল কংগ্রেস। কেননা বিশালগড়ে কংগ্রেসের যখনই কোনো কর্মসূচি পালন করা হয়েছিল সেদিনে ছোটোখাটো হলেও রাজনৈতিক সংঘর্ষ ঘটেছিল। তবে এবারে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কংগ্রেসের এই সংহতি পদযাত্রাকে কেন্দ্র করে যেন কোনো রকম রাজনৈতিক উশৃঙ্খলতা পরিস্থিতি তৈরি হতে না পারে সেই দিকে লক্ষ্য রেখে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের নির্দেশে প্রচুর সিআরপিএফ এবং টিএসআর জওয়ান মোতায়েন করেছেন। এক কথায় এদিনের কংগ্রেসের সংহতি পদযাত্রাটি সার্থক রূপ পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি সংহতি পদযাত্রা গত 31 তারিখ ইন্দিরা গান্ধীজির শহীদদান দিবস থেকে শুরু হয়েছে এবং এই পদযাত্রা চলবে আগামী 19 তারিখ অবধি। প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিবস অবধি এই কর্মসূচি চলবে প্রদেশ কংগ্রেসের। এরই নেপথ্যে আমাদের বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে আজকে আমরা বিশালগড় বিধানসভা কেন্দ্রে এই পদযাত্রা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এখনই আমাদের পদযাত্রা শুরু হবে। পুলিশ থেকে আগাম অনুমতি নেওয়া আছে এবং সম্পূর্ণটা পুলিশের ব্যবস্থাপনায় আমরা এই পদযাত্রা আজকে শুরু করতে যাচ্ছি। মূলত আপনাদের এই কর্মসূত্রে সারা ভারতবর্ষ জুড়ে না, এটা এখন ত্রিপুরাতে হচ্ছে এই কর্মসূচি। আজকে কোন জায়গাতে ঘটছে? আজকে আমরা এখান থেকে শুরু করে এটা হচ্ছে বাইপাস, উত্তর রাউতখোলা বাইপাস জাংশন, এখান থেকে আমরা নদীলাখ প্রবেশ করব। সম্পূর্ণ নদীলাখ গ্রাম পদযাত্রা করে আমরা ধ্বজনগর, বাইদ্যাদিঘি, 1 নং চন্দননগর, 2 নং চন্দননগর করে আমরা এই পদযাত্রা সম্পন্ন করব।